নমস্কার, আর ভয়েস নিউজ নিয়ে আমি মোমা রয়েছি আপনাদের সঙ্গে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভার সমাজসেবী ডক্টর গোলাম সরওয়ার সমাজসেবী ছেড়ে রাজনীতিতে পা দিলেন ভারতীয় জনতা পার্টিতে। কেন্দ্র শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী দেবশ্রীর হাত ধরে বিজেপির পতাকা তুলে দিলেন সমাজসেবী গোলাম সরওয়ার। জয়েন করার পর আগামী একুশের বিধানসভার লক্ষ্য রেখে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার নিজস্ব বাসভবনে এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন, মানুষের উন্নয়ন করতে গেলে রাজনীতির শক্তির দরকার, তাই আমি মোদিজি সবকা সাথ সবকা বিকাশ বিজেপিতে জয়েন করেছি। সাংবাদিকেরা প্রশ্ন করলে, আপনার দাদা পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বারি সাহেব আছেন, বিজেপিতে জয়েন করলেন কেন? উত্তরে বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে বুদ্ধকাল থেকে শুরু করে সাধারণ মানুষের হয়রানি করেছে, তার জন্য আমরা দল বল সমেত নিয়ে বিজেপিতে জয়েন করেছি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের মন্ত্রীর হয়রানি, পুলিশের অত্যাচার রুখতে গেলে কেন্দ্রের সরকারের ক্ষমতা দরকার, তাই আমি বিজেপিতে জয়েন করেছি। ভিডিওকে পিটাপিটি করলাম, ভাঙাভাঙি করলো, ভিডিওকে ভাঙায় নিয়ে চলছে। আমি সেটাই আমি মিডিয়া বলছি এখন, ঠিক আছে? ভিডিও মিথ্যা কথা বলছিল যে আমি সে কাগজটা দেবো, আমরা কেন আন্দোলন করছিলাম, কী কী কারণটা ছিল, সেই কারণটা আপনাকে আমি বলছি। কে ভোট র্যাগিং হলো, ক্যাপচার হলো, সে ক্যাপচার হওয়ার পরে তারপর আমাদের একটা কাগজ দেয় যে কতটুকু ভোট কাস্ট হলো, মেল আর ফিমেল কতটুকু ভোট কাস্ট হলো, কী আছে, সেই কাগজটার জন্য আমরা লন্ডন স্কুলে আন্দোলন করলাম। সে আন্দোলনে ভিডিওকে আমরা যে পিটাপিটি করলাম, কী করলাম না করলাম, সব সবগুলো মিডিয়াতে আসছিলো, সবাই দেখছে। আর আমাদেরকেও পুলিশ আর বিএসএফ আর র্যাব উঠায় থানাতে আমাদেরকে ভরলো। সে যে লোক ছিল পাবলিক, সে পাবলিক যে আমাদেরকে থানা থেকে ছুটা নিয়ে আসলো। আর আমি সেই জায়গায় আমি ভাবলাম কি আমাদেরকে দরকার আছে কোনো পার্টির ব্যানার থামতে হবে। সেইটার আমরা ভাবলাম কি বিজেপি ছাড়া অপশান নাই, এখানে কংগ্রেস সিপিএমের কিছু জানাদার নাই, কিছু আছে কি কংগ্রেস সিপিএমের, না সিপিএমের না কংগ্রেসের প্রধান আছে, না মেম্বার আছে, না স্টেট লেভেলে আছে, না সেন্ট্রাল লেভেলে আছে। তার জন্য আমরা সেন্ট্রালকে দেখে আমি বিজেপি জয়েন করলাম, ঠিক আছে? এর জন্য বিজেপিটা আমার হঠাৎ জয়েন হয়নি, কিন্তু বিজেপিটা আমার প্ল্যানিং ছিল। এই গোয়ালপুকুরের মানুষ ভোটাররা আপনাকে একুশে বিজেপি হিসেবে মানে বিধায়ক হিসেবে দেখতে চাইছে। সেটা বিধায়ক হিসাবে দেখতে চায় সেটা ভালো কথা, কিন্তু আমাদের সবথেকে প্রথম পার্টি যে আমাকে দায়িত্ব দেয় আমাকে, ঠিক আছে, সেটা আমি চ্যালেঞ্জ করে দেখাবো পার্টির জন্য, ঠিক আছে? পার্টিকে আমি সিটটা জিতায় 100% নিয়ে যাবো আমি, আমাকে কেউ এখানে চ্যালেঞ্জ করতে পারবে না। সেটা আমি দেখছি তো এখানকার লোক অপশান পাচ্ছে না, অল্টারনেট পাচ্ছে না। সে অল্টারনেট কে আছে, অল্টারনেট ক্যান্ডিডেট যে এখন বর্তমান আছে, যে আছে কংগ্রেসের আছে কি টিএমসির আছে, দুজন লোক সেম লোক, একটুকু মানে ডিফারেন্ট নাই, জার্সি চেঞ্জ খালি কাপড় চেঞ্জ, ঠিক আছে? ভিতরে সেটা একটাই লোক, ঠিক আছে, সব একটাই কাজ করে দুজনে, ঠিক আছে? তার জন্য একটা অল্টারনেট ঢুনছিল এখানকার লোক, বিকল্প ঢুনছিল কি আমার জন্য, আমাদের জন্য কে লড়াইটা করতে পারবে, কে আমাদেরকে হেল্প করবে মেডিকেল লাইনে, যেরকম মেডিকেল লাইনে হসপিটাল লাইনে আমি একটা মেডিকেলের যে আমি কোর্সটা করছি ফিজিওথেরাপিস্ট, আমি সে মেডিকেল ইসের ডিপার্টমেন্টের ছেলে, সেগুলো আমি দেখছি তো এখানকার লদন হসপিটাল যে আছে, লদন হসপিটালে গেলে কিছু কাজ হচ্ছে না, হাতটা কাটে গেলে একটু ইসলামপুর ডিফেন্স, কিষাণগঞ্জ, শিলিগুড়ি এইগুলো করে এখানকার, ঠিক আছে? এখানকার গরিব মানুষকে মানে ডাক্তারের হয়রানি করছে। হ্যাঁ হ্যাঁ, আর ডাক্তার আপনি ক্ষমতায় আসলে এইগুলোকে দেখবেন? হ্যাঁ দেখবো, 100% দেখবো, এগুলো চেঞ্জ করবো আমি, দেখবো না এগুলো উঠায় কোন জায়গায় যাবে সেটা কি বলবো, আর এখন বলার দরকার নাই, আমি ক্ষমতায় আসলে এগুলো থাকবে না। মোদিজি বলছেন সবকে সাথ সবকে বিকাশ, হ্যাঁ, তা আপনার এই গোয়ালপুকুরে এখানে সংখ্যালঘু, বেশিরভাগ সংখ্যালঘু, প্রায় 72% সংখ্যালঘু, তাহলে আপনি একজন সংখ্যালঘু প্রার্থী হতে চলেছেন, কিন্তু এখানে সবকা সাথ সবকা বিকাশ, আপনি সংখ্যালঘু জন্য আপনি কী করবেন? সবকা সাথ সবকা বিকাশ মে যে আমার মাইনরিটি সেলস, মাইনরিটি কা লোকস হ্যাঁ, হাম উনকে লিয়ে সবসে পহলে ক্যা করেন কে এজুকেশন, হসপিটালস, হেলথ, উসকে বাদ উনকা যে অধিকার হ্যাঁ जो उनको गवर्नमेंट के तरफ से मिलते हैं, जैसे हमारा प्रधानमंत्री ने खुद कहा था, क्या नाम है कांग्रेस का, राजीव गांधी, कि वहाँ से 1 रुपया भेज रहा हूँ, यहाँ 54 भी नहीं पहुँचते हैं, तो वो हाल है आज। जो हमारे गवर्नमेंट, स्टेट गवर्नमेंट जो हमें देते हैं, वो हमारा पब्लिक तक पहुँचते नहीं है। ऊपर में जो जितने भी नेता हैं वो लेते 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 पब्लिक को लास्ट में 10 पैसे मिलते हैं, तो पब्लिक को वो 10 पैसे के जगह में अगर मैं इंशाल्लाह उसको पूरा 1 रुपया दिलाने की कोशिश करूं, तो सबसे मैं खुशनसीब लड़का हूं।
और हमारा माइनॉरिटी के लिए सबसे पहला एजुकेशन मदरसा है। मदरसा जितना है हमारा, सारे मदरसा में हम लोग वक्त बोर्ड के थ्रू हम पैसा देंगे, भेजेंगे वक्त बोर्ड के थ्रू। माइनॉरिटी का जो हमारा मंत्री है मुख्तार अब्बास नकवी, उनसे हम लेके आएंगे। यहाँ जो हमारा माइनॉरिटी है बहुत कम है भैया, और हम ज़्यादा डेवलप कर सकते हैं सेंट्रल के थ्रू, स्टेट के थ्रू। जैसे हमारा यहाँ देवश्री मंत्री है, हमारा जो देवश्री मैम जो हमारा है मैडम है वो मंत्री है। यहाँ से अगर हम लोग चुन के कोई जाते हैं वो लेके आएंगे। फिर हमारा माइनॉरिटी का मुख्तार अब्बास नकवी है, फिर हमारा वक्फ बोर्ड का जो चेयरमैन है राणा खान है, ठीक है। इन लोगों से ताल्लुकात बनाना पड़ेगा, कोई ऐसे लाके देगा नहीं। और इस पार्टी को ज्वाइन करने का मतलब ये है कि उनसे ताल्लुकात होने के बराबर। फर्स्ट है जो आप क्या बोले अभी कि जो डेवलपमेंट का काम रुक गया है, जो कर नहीं पाया आप। पहले तो है यहाँ एक डिग्री कॉलेज करेंगे, क्या है डिग्री कॉलेज। डिग्री कॉलेज बहुत ज़रूरी है यहाँ पे, एक वो। दूसरा है हमारा हॉस्पिटल का जो दुर्दशा है उसको सही से सही लेवल पे लेके जाना, ठीक है। हर डिपार्टमेंट की ना यहाँ एक्सरे MRI है, ना लैब का फैसिलिटीज़ है, मेडिकल में हमारा कोई फैसिलिटीज़ नहीं है। इंशाल्लाह पहले मैं उसको चेंज करूँगा, उसके लिए जितना भी होगा जो भी मदद के लिए जहाँ जाना पड़ेगा मैं वहाँ से लेके आऊँगा इंशाल्लाह। दूसरा बात है हमारा कि जो हमारे बच्चे मदरसा में पढ़ते हैं उनको हमारे नरेंद्र मोदी ने क्या कहा कि बच्चे को कंप्यूटर पकड़ना है, मदरसे के बच्चे को कंप्यूटर देना है, उनको भी आगे तक लेके जाना है। तो जो हमारा प्रधानमंत्री का सपना है कि मदरसा तक कंप्यूटर पहुंचे, मदरसे के बच्चे इंग्लिश साइंस कंप्यूटर डिजिटल में आए, ठीक है, उनको भी आगे लेके जाएंगे। ये सारी जिम्मेदारी इंशाल्लाह अगर हमको मिलता है, विधायक में अगर टिकट के लिए नॉमिनेट होते हैं और अगर पार्टी हमें चुनता है, तो इंशाल्लाह इस काम में हम आगे रहेंगे।